করে জল চলে আসছে। কোন ভক্ত যদি দেখে তার গুরুর চোখে নয়নের জল, সে কি ঠিক থাকতে পারে? আমার আজিজ চান যদি কাঁদে, কোন ভক্ত কি ঠিক থাকতে পারবে? হায় হায়, আমি কি করলাম? আমার এই কথা বলার কারণে আমার দীনবন্ধুর নয়ন পথে গড়গড় করে জল চলে আসলো। মাওলা আলীর সঙ্গে সঙ্গে আমার হুজুর পাক আমার নূর নবীর পবিত্র কদমে মস্তক দণ্ডপাত দিয়ে বলতেছে, দয়াল গো, আমি জানতে চাই না আপনি কে। সেদিন আমার রসুল বলে, আলী রে, তোর জায়গাটা আমার পায় না রে, তোর জায়গাটা আমার বুকে আয়রাল, তোর জায়গাটা আমার বুকে রে, ওরে আলী তুই আমার বুকে আয়। সেদিন আমার প্রিয় নবীজি মাওলা আলীকে টান দিয়ে বুকে নিয়ে বলেছিল, মান রায় আনি ফাকাত রায় আল হক, ওরে আলী যে আমাকে দেখলো সে যেন হককে দেখেছে, যে আমাকে দেখছে যে আমার আজিজ সানকে দেখছে, আমার আজিজ সান বিনে তো আর কেউ নাই, আমার বেল্লাল সান বিনে আমার কেউ নাই, আমার দেওয়ার রশিদ বিনে আমার যে আর কেউ নেই, আমি যেন স্বয়নে ওই নাম যেন ধরতে পারি। এই দেহের প্রাণ যাইবার কালে আমি যেন আমার আজিজ চান্দের ওই মধুময় মূর্তি যেন দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যাব। আমার মুর্শিদ, আমার জাতে খোদা, খোদার জাত খাজা মঈনুদ্দিন চিশতির বাণী, মুর্শিদ হলো জাতে খোদারা, আমার আজিজ চান্দের ওই মধুময় মূর্তি আমি যেন শেষবেলায় দেখতে দেখতেই যেন দেহের প্রাণ পাখিটা বের করতে পারি। তাই আমার আর একটি গান, ওরে তারা বন্ধু লয়া পালো, ও আরে সখি তোরা আসি বালো, আমার কান্ত
দেশ আমার বুকে ওরে দেখে চলছে কি দেশই দাসির বুকে ওরে দেখে চলছে
গন্ধ লয়ে পরশরে খেলায় আমার আমার দুঃখের পাল ও আরে সকিত কান্তে জনম আমার কেন আজিজ বাবা তুমি আছো বা